বন্ধুরা কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমানে পৃথিবীর বিখ্যাত দুই ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে। তো যারা ফুটবল প্রেমী মানুষ তাদের মধ্যে প্রায়শই দ্বন্দ্ব লাগে যে খেলার দিক দিয়ে এবং লাইফস্টাইল সহ সম্পদের দিক দিয়ে লিওনেল মেসি রোনালদোর থেকে এগিয়ে, আবার রোনালদো নাকি মেসির থেকে এগিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট করে জানব যে সম্পদের দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে এবং সত্যিকার জনপ্রিয়তা কার বেশি। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে সম্পদের দিক দিয়ে তুলনামূলক আলোচনা করি। যেমন বর্তমান সময় লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ $600 মিলিয়ন, মানে তার বাড়ি এবং গাড়ি বাদ দিয়েও তার কাছে শুধু ক্যাশ $400 মিলিয়ন বা $3,400 কোটি রয়েছে। এই টাকাগুলো এতটাই বেশি যে লিওনেল মেসি যদি প্রতি মাসে $2 কোটি করে খরচ করে তাহলে এই সম্পূর্ণ টাকা শেষ হতে প্রায় 150 বছর লেগে যাবে। এবং 2021 অনুযায়ী লিওনেল মেসি প্রতি বছর €71 মিলিয়ন আয় করেন। এবার দেখি রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ কত। তো বর্তমান সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন বা $4,250 কোটি। তো যাই হোক, 2021 অনুযায়ী রোনালদো প্রতি বছর মোট €38 মিলিয়ন পারিশ্রমিক পান। তো যাই হোক, সম্পদের দিক দিয়ে কিন্তু মেসির থেকে রোনালদো অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু বাৎসরিক আয়ের দিক দিয়ে মেসি আবার রোনালদোর থেকে এগিয়ে রয়েছে। তো এবার তাদের গাড়ির কালেকশনের দিকে আসা যাক। তো প্রথমে মেসির গাড়ির কালেকশনগুলো দেখে আসি। মেসির গ্যারেজে মোটামুটি 14টি গাড়ি রয়েছে, আর লিওনেল মেসি 14টি গাড়ির মূল্য প্রায় $260 কোটি। তো মেসির গ্যারেজের গাড়িগুলো হচ্ছে ফেরারি 335S, আর এই গাড়িটি মেসির সব থেকে প্রিয় গাড়ি এবং এই গাড়িটি অনেক পুরনো, মানে 1957 সালে তৈরি করা, এবং এই গাড়িটির মূল্য মোটামুটি $35 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় $260 কোটি। এছাড়া রয়েছে ₹2,50,00,000 মেজারিটি গ্র্যান্ড ট্যুরিজমো MC, রয়েছে একটি ₹2,25,00,000 মূল্যের মেজারিটি গ্র্যান্ড ট্যুরিজমো S, একটি অডি R8 V10, একটি ডজ চার্জার SRT8, একটি অডি R8 স্পাইডার, একটি অডি Q7, একটি ফেরারি F430 স্পাইডার, একটি লেক্সাস RX, একটি ₹70,00,000 ক্যাডিলাক এসকেলেড, একটি মিনি কুপার, একটি রেঞ্জ রোভার ভগ ও একটি টয়োটা প্রায়স। এইসব গাড়ি ছাড়াও লিওনেল মেসির একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে যার নাম গালফস্ট্রিম V, আর এই প্রাইভেট প্লেনটির মূল্য মোটামুটি $500 কোটি। তো এই প্রাইভেট জেট প্লেনে রয়েছে একটি সুন্দর কিচেন, রয়েছে 2টি সুপার বাথরুম, এছাড়া রয়েছে 16টি সিট যেগুলোকে যে কোনো সময় বিছানাতে কনভার্ট করা যায়। আর এই পার্সোনাল প্লেনটিতে মেসি বিশেষ করে তার জন্য ডিজাইন করেছেন, আর এই জেট প্লেনের পিছের পাখাতে মেসির নাম লেখা রয়েছে। এছাড়া এই প্রাইভেট জেট প্লেনের সিঁড়িগুলোতে মেসির নাম এবং তার বইয়ের নাম এবং তার ছেলেগুলোর নাম লেখা রয়েছে। তো এবার রোনালদোর গ্যারেজ থেকে ঘুরে আসি। তো যাই হোক, রোনালদোর কাছে রয়েছে $8 কোটি দামের একটি রোলস রয়্যালস, এবং এই গাড়িটি যখন প্রথম বের হয় তখন সর্বপ্রথম এই গাড়িটি রোনালদো তার জন্যই কিনে নেয়। রয়েছে $8 কোটি দামের ম্যাকলারেন সিনা, এছাড়া রয়েছে একটি বুগাটি চিরন, এবং এই গাড়িটির মূল্য ভারতে মোটামুটি ₹20 কোটির মতো। এই গাড়িটিতে রয়েছে 1400 horsepower ইঞ্জিন, এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 300 মাইল প্রতি ঘন্টা বা 483 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া রয়েছে একটি মার্সিডিজ CS3 কপ, একটি $30 কোটি মূল্যের বুগাটি ভেরন, রয়েছে $10 কোটি মূল্যের রোলস রয়্যালস ফ্যান্টম, রয়েছে $6 কোটি মূল্যের ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, রয়েছে একটি ম্যাকলারেন MP4, আরও রয়েছে ফেরারি F12, এগুলো ছাড়াও রয়েছে একটি পোর্শে 911 টার্বো, একটি $3 কোটি পোর্শে পানামেরা। রোনালদোর গ্যারেজে মোটামুটি 21টি গাড়ি রয়েছে, তবে যেগুলোর বলার মতো শুধু সেগুলোরই নাম বললাম। এছাড়া গাড়ি বাদ দিয়ে রোনালদোর 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে। প্রথমটির নাম হচ্ছে গালফস্ট্রিম 200, এবং এই প্লেনটির মূল্য মোটামুটি $150 কোটি। এছাড়া রয়েছে $480 কোটি মূল্যের গালফস্ট্রিম 650, আর বিশেষ করে রোনালদো এই প্রাইভেট জেট প্লেন কোনো দেশে ভ্রমণ করতে গেলে বা খেলতে গেলে নিয়ে যান। তো যাই হোক, মেসির সবগুলো গাড়ি এবং প্লেনগুলোর মূল্য হচ্ছে মোটামুটি $720 কোটি মতো। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর সবগুলো গাড়ি এবং প্লেনগুলোর মূল্য মোটামুটি $930 কোটি মতো। তো বিলাসিতার দিক দিয়ে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো মেসির থেকে প্রায় অনেকটাই এগিয়ে রয়েছে। তো যাই হোক, মেসির কাছে 2টি বাড়ি রয়েছে। প্রথম বাড়িটি রয়েছে ক্যাস্টেল ডিফেলস নামের এই জায়গাটিতে। মেসির এই বাড়ির ভেতরে সুবিধা রয়েছে একটি জিমনেশিয়ামের, এছাড়া
তার বইয়ের সাজুগুজুর জন্য রয়েছে একটি স্পা শপ। এছাড়া মেসি এই বাড়ির ভেতরে রয়েছে একটি ফুটবল পিচ, যেখানে মেসি বেশিরভাগ সময় অনুশীলন করে। তো এই সুন্দর করে বাড়িটির মূল্য মোটামুটি 50 কোটি টাকার মতো। মেসির দ্বিতীয় বাড়িটি দেখতে অনেকটা অ্যাপেল কোম্পানির অফিসের মতো, মানে মেসি এই বাড়িটি একেবারে ইউনিক ভাবে তৈরি করা। বার্সেলোনা শহর থেকে 30 কিলোমিটার দূরে ক্যাটেলিন পাহাড়ের মধ্যে রয়েছে মেসির এই বাড়িটি। তো এই বাড়িটি দেখতে অনেকটা একটি ফুটবল মাঠের মতো, এবং বর্তমানে মেসি এই বাড়িটিতে বসবাস করছেন। তো যাই হোক, এই সম্পূর্ণ বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকার মতো। আর যদি কথা হয় রোনালদোর বাড়ির বিষয়ে, তাহলে রোনালদো অনেক শৌখিন মানুষ। রোনালদোর অনেক বাড়ি রয়েছে, শুধু বাড়ি নয়, বিভিন্ন দেশে রোনালদো 220 কোটি টাকা মূল্যের প্রপার্টি কিনে রেখেছে। তবে বর্তমানে রোনালদো স্পেনের মাদ্রিদ শহরে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। তবে রোনালদোর বাড়িঘর প্রপার্টির কথা বলে শেষ করা যাবে না। মেসির যেমন মাত্র 2টি বাড়ি রয়েছে, অন্যদিকে রোনালদোর অনেক প্রপার্টি এবং অনেক ধরনের হোটেল, রেস্টুরেন্ট এবং ব্যবসা রয়েছে। মোট কথায়, বিলাসিতার দিক দিয়ে মেসি কোনোদিনও রোনালদোর সাথে টিকতে পারবে না। এবার দেখি পার্সোনাল লাইফে কে কেমন। যেমন লিওনেল মেসি মানুষকে সাহায্য করার জন্য লিও মেসি ফাউন্ডেশন তৈরি করেছেন। লিওনেল মেসি প্রতি বছর কোটি কোটি টাকা বিভিন্ন চ্যারিটিতেও দান করেন। আর অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো তার বাৎসরিক আয়ের একটি বড় অংশ বিভিন্ন চ্যারিটিতে দান করেন। এছাড়া রোনালদো তার নিজের খরচে একটি অনাথ আশ্রম চালান, যেখানে মোটামুটি 600 জন অনাথ শিশু রয়েছে। তো যাই হোক, 2012 সালের দিকে রোনালদো তার একটি গোল্ডেন বুট নিলামে তুলেছিলেন, এবং মজার ব্যাপারটি হচ্ছে এই গোল্ডেন বুটটি 13 কোটি টাকায় বিক্রি হয়েছিল, এবং এই সম্পূর্ণ টাকা রোনালদো একটি চ্যারিটিতে দান করেন। তো যাই হোক, বোঝাই গেল যে এই দুইজন প্লেয়ারের মন মানসিকতা বেশ বড়। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইনস্টাগ্রামে মেসির মোট ফলোয়ারের সংখ্যা হচ্ছে 196 মিলিয়ন, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে মোট ফলোয়ারের সংখ্যা হচ্ছে 276 মিলিয়ন। তো সোশ্যাল মিডিয়াতে ক্রিস্টিয়ানো রোনালদো একটু বেশি এগিয়ে রয়েছে। তো যাই হোক, মেসি এবং রোনালদোর পার্সোনাল লাইফ সম্পর্কে ইনফরমেশন দিয়ে ভিডিওটি বড় করতে চাইলাম না। মোট কথা, বিলাসবহুল জীবনযাপন এবং স্টাইলের দিক দিয়ে রোনালদো অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু যদি জনপ্রিয়তার দিক দিয়ে বলেন, তাহলে আমার মতে মেসি হচ্ছে রোনালদোর থেকে বেশি জনপ্রিয়। তাছাড়া চায়নাতে লিওনেল মেসির একটি থিম পার্ক তৈরি করা হচ্ছে, যার নাম দ্য মেসি এক্সপিরিয়েন্স পার্ক। এই পার্কটি তৈরি হচ্ছে 42,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে। আর এই পার্কটি তৈরি হয়ে যাওয়ার পর এটি হবে পৃথিবীর সব থেকে বড় ফুটবল থিম পার্ক। আর এই সম্পূর্ণ থিম পার্ক তৈরি করতে মোটামুটি 200 মিলিয়ন US ডলার বা 1,700 কোটি টাকা খরচ হয়েছে। তো যাই হোক, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনি কার ফ্যান। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, যাতে এরকম মজাদার সব ভিডিও আপনার নিকট প্রথমে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।